পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসের কারণে অনুসন্ধানে গঠিত জাতীয় কমিটি রাঙ্গামাটির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। সকালে তারা রাঙ্গামাটির শিমুলতলি, মুসলিমপাড়া, নতুনপাড়া সহ বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করে। এছাড়াও তারা রাঙ্গামাটির বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। পরে কমিটির আহ্বায়ক দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত সাহা বলেন, এবারের পাহাড় ধস সম্পূর্ণ নতুন মনে হচ্ছে, কারণ শুধু যেখানে মানব বসতি আছে সেখানে পাহাড় ধস হয়েছে এমনটা নয়, যেখানে মানুষের আনাগোনা নেই সেখানেও পাহাড় ধস হয়েছে। পুরো রাঙ্গামাটিটাই এখন পাহাড় ধসের জন্য ঝুঁকিপূর্ণ।